কিন্তু ভাই ভিতরে এটা কি লেখা একটু একবার দেখো তোমরা, JBL এর হেডফোন এই প্রাইসে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালি টেক। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি আবার আরেকটা আনবক্সিং গিভওয়ে ভিডিও নিয়ে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছ আমার হাতে, এটা আমি এই নিয়ে চারবার অর্ডার করেছি, চারবারই কোনো না কোনো প্রবলেম এসেছে, চারবারই কোনো না কোনো ইস্যু ছিল। কোনোটা ভেঙে গেছে, কোনোটা প্যাকেজিং ভালো না, ভিতর থেকে ভাঙা, কোনোটা খারাপ, এরকম কোনো না কোনো প্রবলেম ছিল। তো এই যে হচ্ছে লাস্টবার, এবার যদি প্রোডাক্টটা ভালো না হয় তাহলে এই প্রোডাক্টটা আমি আর অর্ডার করবো না। তো চলো প্রোডাক্টটা আনবক্সিং করেই দেখি ভিতরে কেমন, আর যদি প্রোডাক্টটা ভালো থাকে তাহলে তোমাদের জন্য প্রোডাক্টটা কিন্তু গিভওয়ে রয়েছে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবে, ভিডিও লাস্টে আমি বলে দেবো তোমাদের এই গিভওয়েটা পেতে গেলে কী করতে হবে। তো চলো আজকে তোমাদেরও লাক পরীক্ষা করা যাক আর আমারও ভিডিও আনবক্সিং শুরু করা যাক। তো প্যাকেজটা দেখতে পাচ্ছ, এরকম প্যাকেজ এসছে। এটা তাও প্যাকেটটা একটু ভালো আছে, আরও যেগুলো অর্ডার করেছিলাম তার কোনো সেফটি নেই, ভিতরে কোনো পাউচ দেওয়া নেই, মানে জাস্ট এরকমই দেওয়া ছিল। চলো এটা খুলে দেখি, এর প্যাকেজিংটা তো দেখে মনে হচ্ছে ভালো আছে, আর প্রোডাক্টটা ভিতর থেকে যেন কেমন হবে কে জানে। তো চলো আনবক্সিং করেই ফেলি। আর আগে একটা ভিডিওতে গেমিং ইয়ারবুড গিভওয়ে রেখেছিলাম, সেটার ক্রাইটেরি কমপ্লিট হয়ে গেছে, রেজাল্ট আউট হয়ে গেছে। তোমরা যদি এখন ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা গিয়ে দেখে নেবে। তো দেখতে পাচ্ছ ভিতরে খুব ভালোভাবেই প্যাকেজিংটা করা আছে, দেখতে পাচ্ছ ভিতরে এইভাবে প্যাকেজিং করা আছে। তো এটাকে আমি খুলে নেব, খুব সুন্দরভাবেই প্যাকেজিংটা করা ছিল। কিন্তু ভাই ভিতরে এটা কি লেখা একটু একবার দেখো তোমরা, ভিতরে JBL লেখা রয়েছে, মতলব JBL এর হেডফোন এই প্রাইসে, এটা কি ভাবা যায়, এটা কি সম্ভব? চলো যাই হোক, প্যাকেজে তো এটাই লেখা আছে JBL H12 মডেল নাম্বার। তো চলো দেখি এবার প্রোডাক্টটা কেমন আছে। তো ব্যাস এইটুকুই, এর সঙ্গে আর কিছুই নেই, কোনো চার্জিং কেবেল মেবেল কিচ্ছু নেই, ব্যাস এইভাবে। তো এই যে হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো আমি দেখতে পাচ্ছি এই যে আমি লাস্টবার যেহেতু ধরেছি তো অবভিয়াসলি ভালো না আসলে এবার রিটার্ন করে দেবো, মানে আর এটা অর্ডার করব না। তা সেই ভেবেই হয়তো প্রোডাক্টটা আমি যতদূর দেখছি এখনও অবধি কোনো কিছু খারাপ নেই, একদম ক্লিন, নিট ক্লিন রয়েছে প্রোডাক্ট। আর দেখতে পাচ্ছ এটা তোমরা অ্যাডজাস্টও করতে পারবে তোমাদের মাথার সাইজ অনুযায়ী, এইভাবে দুটোতেই আছে অ্যাডজাস্টিং, ঠিক আছে। তো এইবার হচ্ছে মেন চেকিংয়ের পালা, এবার চেক করে দেখবো সাউন্ড কোয়ালিটি কেমন। এই অবধি যে কবার এটা অর্ডার করেছি প্রত্যেকবারই কিন্তু আমার খারাপ বেরিয়েছে, এই জাস্ট লাস্টবার এটা ভালো বেরিয়েছে, এখনও পর্যন্ত কোনো ইস্যু নেই। এবার শুধু টেকনিক্যালি চেক করে দেখবো এটা ঠিক আছে কি না। এখানে তোমরা অন অফ সুইচ পেয়ে যাবে, এখান থেকে তোমরা প্লে ব্যাক করতে পারবে, এখানে ভলিউম নেক্সট প্লাস, ভলিউম মাইনাস প্রিভিয়াস, আর এখানে FM MP3 মুড অপশান দেওয়া আছে, এখান থেকে তোমরা মুড চেঞ্জ করতে পারবে। আর একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তোমরা এটাকে ওয়্যার হেডফোন হিসাবেও কিন্তু ইউজ করতে পারবে। আরও একটা ফিচার আছে, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এই পয়েন্টে কিন্তু তোমরা মেমোরি কার্ড লাগিয়েও এর সঙ্গে ডাইরেক্ট মেমোরি কার্ডে গান লোড করে ডাইরেক্ট মেমোরি কার্ডের যে গান সেগুলো কিন্তু তোমরা শুনতে পারবে। তো চলো আমি এবার পাওয়ারটা অন করবো, পাওয়ার অন করে নিয়েছি, আওয়াজও হয়েছে। তো এবার আমি কানেক্ট করব, কানেক্ট করে দেখব সাউন্ড কোয়ালিটি কেমন। তো আমি এখানে সার্চ করেছি, এখানে লেখা আছে H12 মডেল নাম্বার, সেম মডেল নাম্বার যেটা বক্সে ছিল সেটাও এখানে লেখা আছে। তো আমি কানেক্ট করে নেব, আমি কানেক্ট করে নিয়েছি, কানেক্টেড হয়ে গেছে। এবার আমি মিউজিক চালিয়ে দেখবো ওর সাউন্ড কোয়ালিটিটা কেমন। আগেও একটা আমি ব্লুটুথ হেডফোন ওভারহেড যে হেডফোন সেটা আনবক্সিং করেছি, সেটার ক্রাইটেরিয়া এখনো কমপ্লিট হয়নি। তোমরা যদি না দেখে থাকো তাড়াতাড়ি চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখো, ক্রাইটেরিয়া কমপ্লিট করো আর গিভওয়েতে পার্টিসিপেট হয়ে যাও। ওইটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো, এবার আমরা এটা দেখবো এটার সাউন্ড কোয়ালিটি কেমন। আমি বাইরে থেকে আওয়াজ শুনতে পাচ্ছি, সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর এইখান থেকে তোমরা যে বাটনগুলো দেওয়া আছে এখান থেকে তোমরা প্লে পজ সাউন্ড কন্ট্রোল নেক্সট এগুলো কন্ট্রোল করতে পারবে, এবং কল রিসিভ করার জন্য একটা ডেডিকেটেড বাটনও দেওয়া আছে, এখান থেকে তোমরা কলও রিসিভ করতে পারবে। আর আশা করছি তোমরা সাউন্ডটা শুনতে পাবে এখান থেকে, আশা করছি হয়তো শুনতে পাচ্ছে, বাইরে থেকে সাউন্ড শোনা যাচ্ছে যথেষ্ট সাউন্ড বলে। এখন আমি ফুল সাউন্ড দিইনি, কিছুটা সাউন্ড বাকি আছে। এবং কালারটা দেখো, কালারটা কিন্তু দুর্দান্ত লাগছে, রেড কালার, কালার কিন্তু দারুণ লাগছে দেখতে। ওভারঅল কোয়ালিটি আমি যেটা দেখতে পাচ্ছি এটার মধ্যে কোনো ইস্যু নেই,
প্রোডাক্টও ঠিক আছে, যে সেলার থেকে আমি অর্ডার করেছি প্রথমবার একটু প্রবলেম ছিল যার জন্য আমি রিটার্ন করেছিলাম। তো এবার আমি চেক করলাম, তো এই সেলারের আরও সেলার আছে। আমি সাজেস্ট করব আমি যে লিঙ্কটা থেকে বাই করেছি তোমরা সেখান থেকেই বাই করো, যদি তোমরা কিনতে চাও এই প্রোডাক্টটা তাহলে তোমরা কিন্তু সঠিক প্রোডাক্ট পাবে। আমি আরও যে সেলার আছে সেখান থেকে আমি বাই করেছি, তাদের কিন্তু প্রোডাক্টটা এই সেম প্রোডাক্ট, তাদের কিন্তু প্যাকেজিং কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু ভালো ছিল না। এইটার প্রোডাক্ট কোয়ালিটি সাউন্ড কিন্তু খুবই ভালো এবং বেস কোয়ালিটি কিন্তু দারুণ। একটু দেখো প্রোডাক্টটা কেমন লাগছে, আমি ঘুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। প্রোডাক্টটা কিন্তু দারুণ লাগছে, আর এর সঙ্গে কোনো কিন্তু এক্সট্রা চার্জিং কেবেল কিংবা ম্যানুয়াল কিছু দেওয়া নেই। তোমরা কিন্তু সেপারেটলি এটাকে চার্জ দিতে গেলে মোবাইলের যে বি টাইপ কেবেল আছে সেই কেবেল দিয়ে তোমরা চার্জ করতে পারবে। তো ভেবেছিলাম হয়তো এই প্রোডাক্টটাও হয়তো ভালো হবে না, তো আনফর্চুনেটলি ভালো বেরিয়ে গেছে তোমাদের জন্য, আর তোমাদের জন্যই রয়েছে এটা কীভাবে। তো চলো এইটা পেতে গেলে তোমাদের কী কী করতে হবে আমি সেটা বলে দিই, ক্রাইটেরিয়া বলে দিই। তো সবার প্রথম এই ভিডিওতে যদি নতুন এসে থাকো ভিডিওটা পুরো দেখবে, ভিডিওটা দেখার পরে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যখনই এই ভিডিওর লাইক 100 কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আমি তোমাদের জন্য রেজাল্ট আউট করবো। আর তোমরা যারা কমেন্ট করবে একটাই কমেন্ট করবে, একটার বেশি কিন্তু কমেন্ট করবে না, একটার বেশি কমেন্ট করলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর ভিডিওটা তোমরা যত পারো বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তোমরা যত শেয়ার করবে তত তাড়াতাড়ি ভিডিওর ক্রাইটেরিয়া কমপ্লিট হবে, আর যত তাড়াতাড়ি ক্রাইটেরিয়া কমপ্লিট হবে আমি কিন্তু তত তাড়াতাড়ি তোমাদের জন্য রেজাল্ট নিয়ে আসবো। তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝে গেছো এই ভিডিওতে পার্টিসিপেট করতে গেলে তোমাদের কী কী ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই অবধি, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। আর একটা মেন বিষয় সেটা হচ্ছে তোমরা যদি কোনো চিপেস্ট প্রোডাক্ট কিনতে চাইছো কিন্তু কিনতে ভয় পাচ্ছ কোয়ালিটি কেমন হবে, কোয়ালিটি ভালো হবে কি না হবে, এরকম ধরনের যদি কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো সেই প্রোডাক্টটার রিভিউ নিয়ে আসার জন্য এবং চেষ্টা করবো সেই প্রোডাক্টটাও তোমাদের গিভওয়ে দেওয়ার। আশা করছি তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবে। তাহলে আবার দেখা হচ্ছে এরকম ধরনের আরও মজাদার গিভওয়ে ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা বাই বাই।